গ্রুপে প্রশ্ন হয়েছে জিলহাজ মাসের প্রথম দশকে যে সুন্দর সুন্দর আমলগুলি গুলি রয়েছে সে আমলগুলি কি কি আমরা কোন কোন ধরনের আমল করতে পারি যার মাধ্যমে আল্লাহ সুখান সন্তুষ্টি অর্জন করতে পারবো আমাদেরকে এই বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজারে তিনি প্রথমে কসম করেছেন ওয়াল ফাজর ফজরের কসম ওয়া লায়ালিন আশর এবং 10টি রাতের শপথ এখানে মুফা গুণ বলেছেন যে এই দশটি রাত দিয়ে উদ্দেশ্য হল হিয়া জিল হজমাসের প্রথম দশক এই মর্মে অধিকাংশ মুফাসের এমনটি বলেছেন এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এটি হচ্ছে সঠিক বোঝ এই জন্য আমরা বলবো যে প্রথম যে দশক রয়েছে এ দশকের গুরুত্ব রয়েছে আর গুরুত্ব সম্পর্কে দুই একটি হাদিস না বললেই নয়

সেই দিনগুলি হলো মিনহা আদিল আয়াম এই দিনগুলি তথা জিলহজ মাসের প্রথম দশক আইয়ামুল আসর আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ ওয়ালাল জিহাদ ওফি সাবিল হে আল্লাহ রসুল কেউ যদি অন্য দিনে আল্লাহর পথে জিহাদও করে তার চেয়ে উত্তম হবে এই দিনের সুন্দর সুন্দর আমলগুলি আল্লাহ নবী বলেছিলেন ওয়ালাল জিহাদ ওফি এমন এমনকি জেহাদ থেকেও এই দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং মর্যাদাবান শুধুমাত্র ওই ব্যক্তির নয় ইল্লা রজলুন খারা যাবে নাফসিহি ও মালিহি ফালাম ইয়ার জিন সেই তবে যে ব্যক্তি তার অর্থ সম্পদ দিয়ে এবং সশরীরে যেহাদে অংশগ্রহণ করেছে এবং শাহাদাত বরণ করেছে সে আর ফিরে আসেনি ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন তথা তার মর্যাদা অধিক আমরা খুব ভালো করে জানি যারা শহীদ মর্যাদা লাভ করেন তাদের মর্যাদা অনেক অনেক বেশি নেবিমু সালাম এখানে গুরুত্ব বুঝিয়েছেন যে এই দশটি দিনের আমল আল্লাহর কাছে আহাব অধিক প্রিয় এই জন্য আমাদেরকে এই দিনগুলি নিয়ে একটু চিন্তা করতে হবে একটু প্রোগ্রাম সাজাতে হবে আমাদের দৈনন্দিন যে সিরিয়াল রয়েছে আমাদের যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে হবে যারা মেন মুতাকি পরহেজগার তাদের দিনগুলি তাদের ঘন্টাগুলি তাদের মিনিটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তারা জীবনের প্রতিটি মুহূর্তকে তারা গুরুত্ব দেন সুন্দরভাবে সাজিয়ে ফেলেন আজকের দিনে আমি কি করব। এটি সুন্দরভাবে সাজিয়ে ফেলেছেন যে সকালে উঠে ফজর পড়ব ফজরে পরে জিকির রাজগার করব এর পরে সকালে জিকির রয়েছে সেগুলো করব সলাতুল ইশরাক পড়ব সলাতুল দোহা পড়বো এরপর সলাতুল লোহর পড়ব সলাতুল আসর পড়ব এইভাবে তিনি সুন্দরভাবে তার দৈনন্দিনকে সাজিয়ে ফেলেন কেননা এমনও তো হতে পারে তিনি এভাবেই জানেন যে আজকে যে কোনো মুহূর্তে আমি বিদায় গ্রহণ করতে পারি আর আজকে যদি আল্লাহর অবাধ্যতায় আমি লিপ্ত হই আর আজকে আমি বিদায় গ্রহণ করি তাহলে এটি আমার জন্য বড় একটি ক্ষতির কারণ কেননা আল্লাহ নিয়ে বলেছেন খাওয়া খাওয়াতিম নিশ্চয় মানুষের তার ফলাফল নির্ভর করে তার শেষ সময়ের ওপরে যে অবস্থায় সে বিদায় গ্রহণ করলো অবস্থা যদি ভালো হয় তাহলে তার ফলও ভালো হবে আর এটি কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট এই জন্য আমরা বলবো মহমেনরা সবসময় সুন্দরভাবে তাদের দিনগুলিকে সাজান এবং তারা অফার খুঁজেন আমাদের জীবনে মানব জীবনে অনেক ধরনের অফার রয়েছে একটা দুনিয়াবি অফার অমুক শপিং মলে অফার চলছে আগে থেকে অমুক দিন থেকে শুরু হবে আমরা কিন্তু প্রস্তুত একইভাবে যারা মহমেন মুত্তাকি তারা অফার খোঁজেন যে কোন কোন দিনগুলিতে আল্লা সুহানা বিশেষ মর্যাদা দিয়েছেন কাজ করব অল্প কিন্তু সব পাবো বেশি এই জন্য যারা মপমেন এই দশটি দিন নিয়ে চিন্তা ভাবনা করেন তারা সিডিউল সাজিয়ে ফেলেন কোনো একজন বিখ্যাত তিনি বলছিলেন যে অনেকে তো রমজান আসলে কোরআন সিডিওল সাজান যা আজকের দিনে এক পাড়া পড়বো আজকের দিনে দুই পাড়া পড়বো এইভাবে সাজিয়ে ফেলেন আমি তাদেরকে বলবো যে এই দশটি দিনে তারা যেন রমজানের সাজানো যে তাদের সিডিউল তার চেয়েও সুন্দর করেন কেন কারণ হলো হল নেসাল্লাম বলেছেন যে এই দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয় এমনকি রমজানের চেয়েও প্রিয় আল্লাহ আকবার অতএব রমজানে যদি আমি এক পাড়া সাজাই তাহলে আমার তো উচিত হলো এই দিনগুলিতে দুই পাড়া সাজানো আরও বেশি হতে পারে যদিও বিষয়টি হলো ফরজের ক্ষেত্রে নয় কেননা ফরজগুলো সবসময় হান্ড্রেড পার্সেন্ট আদা করতে হবে তবে নফলের ক্ষেত্রে কখনো কখনো নফল কোনো কোনো নফল কখনো ব্যতিক্রম হতে পারে বেড়েও যেতে পারে যে কখনো আমি এ মাসে রোজায় রাখিনি কিন্তু এ মাসে পাঁচটি দেখেছি তাহলে এই মাসে বেড়ে গেছে এমনও দিন রয়েছে যেখানে একটু কম হয়েছে আজকের দিন আমি বেশি করেছি তাহলে যত নফল রয়েছে সেগুলো অধিক হারে করা যেতে পারে এজন্য আমাদের সমাজে কিন্তু একটি ভুল ধারণা রয়েছে রমজান আসার সাথে সাথে ফরজ নামাজ পড়া হয় রমজান চলে গেলে আবারও নামাজ ছেড়ে দেওয়া হয় না উজুবিল্লাহ মিন যার আসলে নামাজ নাই তার দানখায়রাত নাই তার সিয়াম নাই তার হজ নাই তার জাকাত নাই তার পিতামাতার সাথে যে শব্দ ব্যবহারের সোয়াব সে সোয়াব নাই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের ফলে যে সোয়াব সে সোয়াব নাই যত ধরনের সব সবগুলো থেকে সে মাহরুম হবে কেননা তার আসল কিছু নাই আসল ছিল মানব জীবনে নামাজ এই আমরা বলবো এই দশটি দিনে সুন্দরভাবে যত ধরনের ফরজ রয়েছে সেগুলো ঠিক রেখে যত ধরনের অন্যান্য যে সুন্নত রয়েছে সেগুলো অধিক অধিক মাত্রায় মাত্রায় করা এই এই কয়েকটি দিনে দিনে যে আমরা করতে পারি তার মাঝে আমরা প্রথম বলবো হজ এবং উমরা পালন করা এটি একটি বড় সুন্দর ইবাদত যাদের সামর্থ্য রয়েছে তারা হজ উমরা করবেন কেননা আল্লাহ নেই বলেছেন তু বাইনাল হাজেউলর যে তোমরা অধিক হারে হজ এবং উমরা পালন করো হজ করার পরে আবারও হজ করো উমরা করার পরে আবারও উমরা করো কেন এই জন্য যে হজ এবং উমরা মানুষের অভাবগ্রস্ততা এবং মানুষের পাপরাশিকে রাশিকে মোচন করে দেয় আল্লাহ আকবর আমি তো চিন্তা করি যদি হজের সফরে বের হই বাংলাদেশ থেকে তাহলে হতে পারে সেখান থেকে আমার তিন লাখ টাকা খরচ হয়ে যাবে চার লাখ খরচ হবে আমি তো কিছুটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে এর মাধ্যমে মানুষের অভাবগ্রস্ততা দূর হয় তাহলে এটি সুন্দর আমল অনুরূপভাবে এই 10 দিনের মাঝে কিন্তু সিয়াম রয়েছে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আন সিয়ামি ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের রোজার মর্যাদা কি আল্লাহ নবী বলেছিলেন সিয়াম ও ইয়াউমি আরাফাহ আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফ ফেরা সানাতাল্লাতি আল্লাতি কবুল আহু ওয়া সানাত আল্লাতি বা আদাহু রহ মুসলিম নেবী সাল্লাল্লাহ বলেছেন যে আরাফাতের একটি রোজা যে রোজা সম্পর্কে আমি ধারণা প্রসারণ করি আমি মতামত পেশ করি এর ফলে বান্দার সামনে গত এক বছর বান্দার গত এক বছর এবং সামনের এক বছর দুই বছরের গুনা খান আতাল মোচন করে দেবেন এই জন্য অধিক হারে সিয়াম সাধনা করা কেউ যদি এক তারিখ থেকে নিয়ে শুরু করেন নয় তারিখ পর্যন্ত কেননা ঈদের দিন রোজা রাখা হারাম এই জন্য নয় তারিখ পর্যন্ত যদি রোজা রাখেন তবুও সুন্দর কেউ যদি বেশি রাখতে না পারেন কোনো কারণবশত অন্তত একটি রোজা তথা আরাফাত দিবসের যে রোজা রয়েছে সেটি যেন মিস না হয় ছেড়ে না দেই খেয়াল করতে হবে দুই বছরের গুনামা আল্লাহ আকবার আমরা কল্পনা করতে পারিনি এরপরে আমরা বলবো ফরোজ নামাজের সাথে সাথে যত নফল নামাজ রয়েছে সে নামাজ পড়া আমরা তো খুব ভালো করে জানি ফরজ নামাজের আগে এবং পরে সুন্নাতে রাতে বা আছে যেগুলো আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন এছাড়াও আরো নামাজ রয়েছে রাতের তাহাজ্জুদ রয়েছে দিনের সরাতুল ইশরাক রয়েছে সরাতুল দোহা রয়েছে অথবা সলাতুল আওয়াবিন যদি ওইগুলো কাছাকাছি নামাজ সলাত তৌবা রয়েছে অনুরূপ এমনি নামাজ রয়েছে আমি দাঁড়িয়ে দূরে কাজ পড়বো এটিও হতে পারে এই আমরা বলবো যে অধিক হারে নামাজ পড়া কেন আল্লাহ সুহাম তালা বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যত নামাজ রয়েছে এর মাধ্যমে পেরেশানি দূর হয় এর মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে রিজিক বৃদ্ধি হয় এর মাধ্যমে আমরা যত ধরনের কল্যাণ সে কল্যাণ লাভ করতে পারি আল্লাহর নিকট লাভ করতে পারি সবচেয়ে বড় বিষয় আল্লাহর নৈকট্য যদি লাভ করতে পারি আর কিছু লাগে না এই মর্মে হাদিসে হচ্ছে যে হাদিসটি হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেছেন ওমা তাকর্রবা ইলাই আব্দি বিশন আহাবা ইলাই হিমি মফতরদ্দুহু আলাই যে বান্দা আমার অধিক নিকটবর্তী হয় নৈকট্য লাভ করে যে আমলগুলির মাধ্যমে যা আমি পছন্দ করি সেটি হচ্ছে এমন আমল যা আমি তাদের প্রতি ফরজ করেছি তাহলে ফরজ নামাজ এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এরপরে আল্লাহ তালা বলেছেন ওমা ইয়াল আব্দি নওয়াফিল হাত্তা হাইবাহু আর বান্দা যখন অধিক হারে নফল পড়তে থাকে তখন আমি তাকে ভালোবেসে ফেলি ফরজের সাথে সাথে অধিক নফল আদা করা এই জন্য আমরা অধিকারে নফল আদা করব। এরপর আমরা বলবো চতুর্থ যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে ত্যাগবীর পাঠ করা নিবিমু সাল আলহ্লাম এ সম্পর্কে বলেছেন অধিকারে যেন আমরা ত্যাগবীর পাঠ করি আল্লাহী বলেছেন মামিন আইয়া মিন আ আবাম ইন দা লাহ ওয়ালা হাব্বা ইলাইহি আল্লাহ আমালু ফিহিন নামিন হাদি আইয়া মিন আশির ফাখিরু ফি হিন নামিন তাহলি আলি ও তাকবির ই ওত্ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন এ দিনগুলির আমুল আল্লাহ কাছে অধিক প্রিয় অতএব তোমরা এ দিনগুলিতে তকবীর পাঠ করো চাঁদ ওঠা থেকে নিয়ে আমাদের তকবীর পাঠ করতে হবে অলহ আকবর লাহ আকবর ল ইলাহিল লহ লহ আকবার আল্লাহ আকবর ওলাই হামদ আর নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে দশ এগারো বারো তেরো এই পাঁচটি দিন নামাজের পর পর তাকবির পাঠ করতে হয় তাহলে প্রথম কয়েকদিন আমরা নয় তারিখ পর্যন্ত যেকোনো সময় পড়তে পারি অনির্দিষ্টভাবে আর নয় তারিখ ফজর থেকে নিয়ে নির্দিষ্ট করে নামাজের পর পড়া এটি সুন্নত অধিক হারে তাহলে আমরা তেগবীর তসবি এগুলো পাঠ করবো এরপরে পঞ্চম আমরা বলবো দান খারাত করা কেননা দান খারাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই জন্য অধিক হারে দান খারাত করা আমরা তো সব সবসময় দান খারাত করি আমরা টার্গেট করব যে এই দশটি দিন যেহেতু উত্তম দিন এর আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় অতএব আমরা এ দিনগুলিতে দান করব। এছাড়াও যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে যত ধরনের দিকি রাজকার রয়েছে আস্তাক ফুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ লহ সবচেয়ে উত্তম যে দিকির রয়েছে আফজারুল দিকির তেলাওয়াতুল কোরআন যে আফজারুল দিকির যেটি কোরআন তেলাওয়াত করা অধিক হারে আমরা কোরআন তেলাত করব যেটি আমরা প্রথমে ইঙ্গিত করেছিলাম যে অন্তত এই দিনগুলি অধিক হারে আমরা কোরআন তেলাওয়াত করব এইভাবে আমরা সাজিয়ে ফেলব আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুহাম তাল্লাহ আমাদের সকলকে যত ধরনের সুন্দর সুন্দর আমলগুলো রয়েছে সেগুলো সম্পাদন করার তফিক দান করুন যত ধরনের অন্যায় রয়েছে অন্যায় বর্জন করার তফিক দান করুন আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ আমরা জিলহাজ মাস পেয়ে যাব আজকে যেহেতু জিলকদ মাসের আঠাইশ তারিখ আর মাত্র সামনে একটি অথবা দুটি দিন এরপরে জিলহাজ মাস আসবে আল্লাহ সুখমতালা আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং সুন্দরভাবে যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ও সালদ ও আল্লাহ আসসালামাইকুম আরহাম